আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে জবরুল ইসলাম হাবিব ভাইয়ার লেখা সেই মেয়েটি আমি নই গল্পের 9 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা আপনার কেমন লেগেছে সেটা জানিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ইস্তেক ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে একের পর এক সিগারেট টানছে, তার এখনও মেজাজ গরম হয়ে আছে, একদম নষ্টা মেয়ে। আবার কত বড় বেয়াদব তাকে চর মেরেছে, এই মেয়েকে সে ডিভোর্স দেবে, এমন মেয়েকে সে কীভাবে ভালোবেসেছিল, কীভাবে ওর প্রেমে পড়েছিল, নিজের রুচির প্রতি ঘৃণা লাগছে তার। খানিক পরই তার ফোন বেজে উঠল, মেয়ের কল, রিসিভ করল সে। হ্যালো ইস্তিয়াক, বাবা হঠাৎ করে আর কী সমস্যা হয়েছে রে? কী সমস্যার কথা বলছো? তুলির মা কল দিয়েছেন। তুই নাকি তুলির গায়ে হাত তুলেছিস? এটা তুই কী করলি বাবা? মেয়েটাকে নাকি তাদেরকে কারণ কিছুই বলছে না, এখন সে শুধু ডিভোর্স চায়। ইস্তিয়াক ক্রোধে বসা থেকে দাঁড়িয়ে গেল। সে আবার ডিভোর্স চাইবে কি? আমি তাকে ডিভোর্স দিব, আর চাইতেই তো ডিভোর্স। কোন মুখে আর সংসার করবে ওই নষ্টামি? বাবা মাথা ঠান্ডা কর, সংসার করতে গেলে অনেক ঝামেলাই হয়, তাই বলে গালাগাল দিতে হয় না, গায়ে হাত তুলতে হয় না, ডিভোর্স দিতে হয় না। তোর বাবা তুলির মাকে বলেছেন এখনই ডিভোর্স, ডিভোর্স না করে তোদের দুজনকে নিয়ে আগে বসতে। কি হয়েছে সব কিছু আগে আমরা বুঝি, এর আগ পর্যন্ত মেয়ে ওর মা বাবার কাছেই থাকুক। এত বোঝার বুঝি কিছু নাই মা, এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। তুই কোনো মেয়ের সাথে সংসার করতে পারবি না ইস্তিয়াক, এ মেয়ে ভালো তাই এতদিন থেকেছে। তুলি ভালো শুনে ওকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করলো ইস্তিয়াক। তার বাবা মোবাইল নিয়ে বললেন, হ্যালো আমার কথা শোন। হ্যাঁ বলো, কি বলবা? তোর সংসার করা লাগবে না, মেয়ে তো এখন মায়ের কাছে আছেই। আজ সোমবার, আগামী শুক্রবারে আমি আর তোর মা যাবো তুলিদের বাসায়। তোর ইচ্ছা হলে যাবি, না হলে তোর যেতেও হবে না। শুধু নতুন কোনো বাড়াবাড়ি করবি না, আমরা আগে যাই, সব কিছু শুনি, ডিভোর্স তখন দিতে হলে দেয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তবে যাই হোক যাই করো, এই মেয়ে এখানে আসতে পারবে না। আচ্ছা এবার নিজের অফিস টফিস সব স্বাভাবিকভাবে কর, রাখলাম। কল কেটে গেল, ইস্তিয়াক আবারও সিগারেট ধরায়। অফিস তো সে স্বাভাবিকভাবেই করবে, সব কিছু স্বাভাবিকভাবে চলবে, এই মেয়ের জন্য কিছু আটকে থাকবে না, খালি ফ্ল্যাট বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেবে, তাস খেলবে, দরকার হলে মদ আনাবে। পরের দিন ইস্তিয়াক স্বাভাবিকভাবেই অফিসে গেল। তুলি সারাক্ষণ রুমের দরজা বন্ধ করে কাটাচ্ছে, বোরে হোসনা বেগম নাস্তে দিতে এলে বলেছে সে মাস্টার্সে ভর্তি হবে আর জব দেখবে। হোসনা বেগম তখন ইস্তিয়াকের মায়ের কথা বললেন, তারা কিছু সময় চেয়েছেন, শুক্রবারে এসে কী হয়েছে জানতে চাচ্ছেন। তুলি উত্তরে বলেছে, বসা বসে কিছু নেই মা, আমি এসব বিষয়ে কাউকে কিছু বলবো না, তারা আমাদের ছেলের কাছ থেকে, তাদের ছেলের কাছ থেকে জানুক কী হয়েছে, আর কোনো কথা বাড়াননি হোসনা বেগম। মেয়েটি আপাতত নিজের মতো থাক, নাস্তা কর মা বলে তিনি বের হয়ে গেলেন। এদিকে তুষার রাত 11টায় সিলেটে এসে পৌঁছলো, রাস্তায় অনেক জ্যাম থাকা, এত দেরি হয়েছে। মাজারে এসে যখন সে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করে তখন 12টা ছুঁই ছুঁই, এই সময় ঢাকা ফিরে যাওয়া সম্ভব ছিল না। এদিকে অচেনা শহরে অবিবাহিত দুজন ছেলে মেয়ে কোথায় হোটেল পাবে তাও জানা নেই তাদের, তাই মাঝারে আলাদা বসে সময় কাটিয়েছে। এর ভিতরে দুজন নিজেদের কৌতূহলী প্রশ্ন করে সেরে নিয়েছে প্রয়োজনীয় কথাবার্তা। সব কিছু জেনে বিনোদিনী হতবাক, ওর মতো অবিকল একটা মেয়ে আছে শুনি বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে বিনোদিনী ভাবে সিলেট কীভাবে এসেছে, এতদিন কোথায় ছিল, কেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, সব কিছু শুনে তুষারও অবাক। তারা দুজনেই বাড়ির কোমলগঞ্জ, তুষার মুসলিম, বিনোদিনী হিন্দু, ওর বাবা স্কুল শিক্ষক, তুষার বিনোদিনী একই স্কুলে পড়তো, তুষার ছিল ওর 2 ক্লাস উপরে, কিন্তু পাশাপাশি বাড়ি হয় একই সঙ্গে যাওয়া আসা হতো তাদের, সেই থেকে ধীরে ধীরে তাদের প্রেম হয়ে যায়। উঠতি বয়সের এই প্রেম একসময় গড়ায় শারীরিক সম্পর্কে, কিন্তু বছর কয়েক আগে থেকেই গ্রামে হিন্দু মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক হাঙ্গামা শুরু হয়েছে, শুরু হয়েছে ক্ষমতার লড়াই, একে অন্যের প্রতি হিংসা বিভেদ। বিনোদিনীর বাবা এই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন না, স্ত্রী থাকতেন সিলেট আর তিনি কোমলগঞ্জ থেকে শিক্ষকতা করাতেন, কিন্তু একটা সময় এই গ্রামকে, গ্রামেই স্ত্রী এনে বাড়িঘর করে বসবাস শুরু করেন, কারণ গ্রামে মিশে গিয়েছিলেন অনেক। কয়েক বছর থেকে হিন্দু মুসলিম ছেলেমেয়েদের প্রেম নিয়ে দুই ধর্মাবলম্বী লোকই বিরক্ত, এইসব নিয়ে কিছুদিন পর পর দুই গোত্রে ঝামেলা হয়, বিচার আচার হয়। তাই যখন তুষারা বিনোদিনীর বিষয় ছড়িয়ে পড়ে এবং তুষার বাড়াবাড়ি শুরু করে, তখন হিন্দু সম্প্রদায়ের লোক এসে সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে এইসব মিলেমিশে প্রতিরোধ করবেন, কিছুদিন পরপর প্রেম করে মেয়েরা মুসলমান হবে এগুলো আর মানা যায় না, বিনোদিনী হঠাৎ পালিয়ে যেতে পারে, এই ভয়ে তারা মাস্টারকে ডেকে বললেন মেয়েকে নিয়ে কোথাও চলে যেতে।
এর ভিতরে তারা সবাই নিজের সম্প্রদায়ের ছেলে খুঁজে বিনোদিনীকে বিয়ে দেবেন, আর এভাবেই এখন থেকে সবাই মিলেমিশে এই সমস্যাগুলোর প্রতিরোধ করবে। মাস্টার পড়লেন বিপদে, এদিকে স্বজাতির চাপ, অন্যদিকে মেয়ে, তাছাড়া বিনোদিনীকে এখান থেকে নিয়ে যাবেন কীভাবে? অনেক ভেবে ওর খাবারে ঘুমের ঔষধ দিলেন, ঘুমানোর পর মুখ হাত বেঁধে রাতেই গাড়ি করে গ্রাম থেকে সিলেটে নিয়ে যান। সিলেটে ওনার ভাই চা বাগানে থাকে, বিনোদিনী সেখানে করা নজরদারিতে ছিল। এদিকে তুষার ওর খোঁজে পাগল, বিনোদিনীর কোনো খোঁজ নেই, পাগল হয়ে ঘুরে। মুসলিম সম্প্রদায়ের লোকও হিন্দু মুসলিম ছেলে মেয়েদের এইসব বিব্রতকর পরিস্থিতি নিয়ে বিরক্ত, তাই তুষারের বাবার কাছে নানা কথা আসতে লাগলো। তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন ছেলেকে আপাতত গ্রামে রাখবেন না, তাই ফুপুর বাসায় পাঠিয়ে দিলেন। এলাকায় কখন কোন ঝামেলা জড়াবে তা বলা যায় না। শোনা যাচ্ছে মাস্টারের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তুষার ঢাকা ফুপুর বাসায় ওঠে। এখানে বেশ কিছুদিন থাকার পর হঠাৎই কাকতালীয়ভাবে রাস্তার অপর পাশ থেকে তুলিকে দেখে ফ্ল্যাক্সিলোডের দোকান থেকে বের হতে, তুলিকে দেখে এভাবে এটা তার বিনোদিনী ছুটে যায় রাস্তা পার হতে, কিন্তু রাস্তায় দ্রুত চলাচলের কারণে যেতে যেতেই হারিয়ে ফেলে ওকে। তখনই মাথায় আসে ফ্ল্যাক্সিলোডের দোকানের কথা, নিশ্চয়ই সেখানে নাম্বার পাবে ওর। সে গিয়ে দোকানিকে বলল মোবাইলে রিচার্জ করবে, দোকানি তখন খাতা মেলে বলল নাম্বার বলুন। নাম্বার মুখস্থ থাকলেও তুষার তখন এমনভাবে নাম্বারটা বলে যেন মোবাইল দেখে বলতে হচ্ছে তার। এই সময় ক্যামেরার গিয়ে খাতার পুরো পেজের ছবিটাই তুলে নেয়। বাসায় এসে শেষের নাম্বার তুলে সেভ করতে এবং হোয়াটসঅ্যাপে গিয়ে তুলির ছবি দেখে ভাবে এটাই তার বিনোদিনীর নাম্বার। এখন সকাল 11টা, তুষার আর বিনোদিনী বাসে বসে আছে। কপালে অবাধ্য চুল সরিয়ে নিয়ে বিনোদিনী বলল, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, তোমার কারণে সে লাঞ্ছিত হলো, ওদের সংসারে ঝামেলার সৃষ্টি হলো, যাই বলো ওদেরকে খুঁজে বের করে মাফ চেয়ে সব খুলে বলতে বলা উচিত, তোমার কি মাথায় দোষ? আমরা এখন কি করব সেটা ভাবো, ফুপুর বাসায় আর যেতে পারবো না, আমি মোবাইলের শোরুমে কাজ পেয়েছি কিছুদিন হলো, টাকা পয়সাও নেই, থাকবো কোথায়, বিয়ে করবো কীভাবে সেটাই ভাবছি। তুমি আপাতত ফুপুর বাসায় থাকতে পারবে, ওরা তো আর জানে না আমাকে নিয়ে এসেছো, সুতরাং তুমি ফুপুর বাসায় থাকো আর আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও, তারপর মাস শেষ হলে বেতন পাবে, এরই মাঝে বাসাও খুঁজে নেব, কিন্তু তোমাকে রাখবো কোথায়? আমার কাছে কিছু টাকা আছে, তুমি কোথাও রাখার ব্যবস্থা না করতে পারলে আমি আপাতত একটা জায়গায় উঠতে পারবো। কে? মিলন আর রাধিকা যে পালিয়ে বিয়ে করেছিল ওরা ঢাকাতে আছে, আমার সঙ্গে যোগাযোগ আছে। তাহলে তো ভালোই, ওরাও তো আমাদের মতোই। হ্যাঁ, সব রকম সহযোগিতা করবে, কিন্তু তুমি যেভাবেই হোক ওই মেয়েটির স্বামীকে বের করে সব খুলে বলো, আমার বিষয়টা শুনে কষ্ট হচ্ছে, বেচারে নির্দোষ হয়েও কী ঝামেলা করেছে, চরিত্রে কলঙ্ক লেগেছে, আমার চেহারার সঙ্গে মিল হওয়ায় এই ঝামেলা হয়েছে বলে নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিন্তু ওদের আমি পাবো কোথায়? যে নাম্বারে যোগাযোগ করতাম সেটা মোবাইল সহ ভ্যানিটি ব্যাগ ফুপুর বাসায়, কল দিয়েও পাবো না। ভ্যানিটি ব্যাগে খুঁজে পাওয়ার মতো কিছু নেই? না, মোবাইলও লক করা, কী আশ্চর্য, এখন এইভাবেই থাকবে নাকি? তুমি যেরকম বলছো ও স্বামী জ্বর মেনে টেনে নিয়ে গেছে, বুঝতে পারছো কী অন্যায়টা হয়েছে? ইস, মেয়েটা নির্দোষ হয়েও। তুষার ওর পিছনে হাত নিয়ে জড়িয়ে ধরে বলল, বাদ দাও এসব, যা হওয়ার তো তা তো হয়েই গেছে, এখন খুঁজেও পাবো না, নিজেদের চিন্তা করি। বিনোদিনী ওর বুকে মাথা রেখে উষ্ণ শ্বাস ছেড়ে হ্যাঁসূচক ঘুমানি করল, বলল তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সবসময়, ফারুক ডিয়ারির সাথে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।